পুরীতে এসে সমুদ্র দর্শন করেন না বা শ্রী জগন্নাথ মন্দিরে পুজো দেন না এমন ব্যক্তি খুবই কম এমন অনেকেই আছেন যারা পুরীতে এসে নিরামিষ খেতে পছন্দ করেন আবার এমন অনেকেই আছেন যারা মাঝে মাঝেই পুরীতে আসেন আবার এমনও অনেকে আছেন যারা কম খরচায় ঘুরতে পছন্দ করেন আমার আজকের ভিডিওটা তাদের সকলের জন্য আজ আমি আপনাদের সকলকে নিয়ে যাব পুরীর ইস্কন মন্দিরে এই হলো সেই ইস্কন মন্দির পুরীর স্বর্গদ্বার এবং সি বিচের খুবই কাছে এখান থেকে সি বিচ দু এক মিনিটের হাঁটা রাস্তা মাত্র এখান থেকে পুরীর বাজার আর স্বর্গদ্বারের মার্কেট প্লেসটিও একদমই কাছে চলুন আগে আপনাদের সকলকে নিয়ে যাই রাধা মাধবের দর্শন করাতে ইস্কনের মূল গেট দিয়ে প্রবেশ করে ডান হাতের সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেই রাধা মাধবের দর্শন পাওয়া যাবে আপনারা যদি ইস্কন মন্দিরে এসে রাধা মাধবকে ভোগ দিতে চান তবে তার ব্যবস্থাও এখানে আছে তার একটা রেড চার্ট এখানে আমি আপনাদেরকে দিয়ে দিলাম এখানে প্রত্যেক ভোগ সেবার আলাদা আলাদা রেট রয়েছে এই হলো তার রেড চার্ট আর তার পাশের চার্টেই দেওয়া রয়েছে ইস্কন মন্দিরে কোন কোন সময় পুজো হয় আপনারা চাইলে এই সময়গুলিতে এখানে আসতে পারেন এই চার্টের মধ্যে কোন কোন সময় মন্দির খোলা থাকে সেটাও লেখা আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম বেশ অনেকখানি জায়গা নিয়েই মন্দিরের হল ঘরটি এখানে অনায়াসেই অনেকজন ভক্ত মিলে প্রভুর আরতি দেখতে পারেন এখানে স্বামী প্রভুপাদক এবং সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের দুটি মূর্তি রয়েছে আর ঠিক তাদের উল্টো দিকেই রয়েছে শ্রী রাধা মাধব এবং শ্রী চৈতন্য দেবের মূর্তি উপর থেকে এই ভিউটা দেখা যায় মন্দিরের চারিপাশ থেকে একবার প্রদক্ষিণ করে নিয়ে তারপর আমরা চলে গেলাম যেখানে ভোগ বিতরণ হয় সেখানে এখানেই ভোগ বিতরণ হয় মাথাপিছু একশো টাকার বিনিময়ে আপনারা এখানে ভোগ গ্রহণ করতে পারেন দুপুর সাড়ে বারোটার মধ্যেই ইস্কনে এসে দুপুরের খাওয়ার কুপনটা আপনাকে কেটে নিতে হবে এখানে সকালে জল খাবার থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত পাওয়া যায় তবে তার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে এসে আপনাকে এখানে কুপন কাটতে হবে এখানে কিন্তু সেলফ সার্ভিস কুপন কাটার পরে তারপর এরমভাবে এখানে কুপনটা দেখিয়ে নিয়ে আপনাকে আপনার খাবার নিয়ে যেতে হবে এখানে ভোগের জন্য থাকে ভাত ডাল দু তরকারি চাটনি পায়েস এবং পাঁপড় খাবারের মান এবং পরিমাণ দুটি ভালো এখানে রাত্রিবাসের বন্দোবস্তও আছে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে এখানে থাকার ব্যবস্থা রয়েছে ইস্কন মন্দিরের একেবারে উল্টো দিকেই রয়েছে শ্রী পুরুষোত্তম গৌরীয় মঠ এখানেও থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে রাত দশটার মধ্যে এখানে গেট বন্ধ হয়ে যায় এই হলো এই মঠের শ্রী মন্দির এই মন্দিরের উল্টো দিকেই রয়েছে এখানকার গেস্ট রুম এই যে গেস্ট রুমটা আপনারা দেখছেন এটা নতুন তৈরি হয়েছে এটি ছাড়াও আরও দুটি গেস্টরুম রয়েছে সেটি মন্দির চত্বরের ভেতরের দিকে এই হলো এই মঠের অফিস রুম এখান থেকেই আপনারা চাইলে রুম বুক করতে পারেন আমরা দুপুরের দিকে গিয়েছিলাম তখন অফিস বন্ধ হয়ে গিয়েছিল আটটার পাশেই ভোগের কুপন কাটার জায়গা এখানে সকাল আটটা পর্যন্তই কুপন দেওয়া হয় তারপরে বন্ধ হয়ে যায় এই ঘরগুলির একেবারে উল্টো দিকেই রয়েছে শ্রীমন্দিরে প্রবেশ করার রাস্তা এখানেও হলঘটটা বেশ অনেকটাই বড় অনেকজন ভক্ত একসঙ্গে এখানে ঠাকুরের পুজো এবং আরতি দেখতে পারবেন আমরা যখন গৌরীয় মঠে পৌঁছেছিলাম তখন ভগবানকে ভোগ দেওয়া হচ্ছিল তাই দরজা বন্ধ ছিল আমরা তার দর্শন করতে পারিনি তবে এখানেও শ্রী রাধা মাধব এবং নিমাই নিতাইয়ের মূর্তি রয়েছে আমরা এখানেও মন্দিরের চারপাশ থেকে একবার প্রদক্ষিণ করলাম একদম উল্টো দিকে হওয়ায় এখান থেকে ইস্কন মন্দিরটাও বেশ সুন্দর দেখা যায় আমি সেটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এই গৌরীয় মঠের চারপাশ দিয়ে বেশ সুন্দর বাগান করা রয়েছে এই দেখুন এখান থেকে ইস্কন মন্দিরটি দেখা যায় আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম যাতে ভগবানের দর্শন আমরা করতে পারি কিন্তু সেই সৌভাগ্য আর আমাদের হয়নি আমাদের ফিরে আসতে হয়েছিল এখানেও যে থাকার বন্দোবস্ত আছে এখানেও রুম চার্জ ছশো থেকে সাতশোর মধ্যে কাছেই রয়েছে ভারত সেবা আশ্রম এখানেও আপনারা পাঁচশো থেকে নশো টাকার মধ্যে রুম পেয়ে যাবেন এখানেও ভোগ খাওয়ার বন্দোবস্ত রয়েছে সকাল সাতটা থেকে এখানে ভোগের কুপন কাটা শুরু হয় আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার আর কেমন লাগলো কমেন্টে জানাতে আমাকে একদম ভুলবেন না আর আজকে যে বন্ধুরা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তাদের কাছে একটি অনুরোধ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার দেখা।